সাজেশন ফর ইংলিশ ফার্স্ট পেপার। এখন আমি শুধুমাত্র 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য কোশ্চেন নং 1, 2, 3 মানে রিডিং টেস্টের উপর সাজেশন প্রদান করব। তো আশা করছি সাজেশনটি যদি ভালোভাবে ফলো করো তাহলে তোমাদের পরীক্ষায় 100% কমন থাকবে। তো চলো সাজেশনটি দেখি। তোমরা সবাই জানো তোমাদের জন্য নির্ধারিত ইউনিটগুলো হচ্ছে 3, 4, 5, 7, 10, 11, 12। আর এই ইউনিটগুলো তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকেই দেওয়া, তার মানে এগুলো হচ্ছে তোমাদের সিন প্যাসেজের অন্তর্ভুক্ত। সবগুলো ইউনিট কিন্তু আবার সমানভাবে ইম্পর্টেন্ট নয়। এগুলোর মধ্যে সর্বাধিক ইম্পর্টেন্ট ইউনিট হচ্ছে 3, 5, 7, 11 এন্ড 12। এই ইউনিটগুলোর ভিতরে যা আছে সবকিছু খুব ভালোভাবে 2-3 বার রিভিশন দিয়ে দিবে। এতে করে এই ইউনিটগুলোর ভিতর থেকে যা আসবে তা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। এছাড়াও সিন প্যাসেজ হিসেবে কিছু ইউনিট আছে এবং ওই ইউনিটগুলোর কিছু প্যাসেজ আছে যা খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো। এর মধ্যে ইউনিট 11 এর কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এই প্যাসেজটি 100% আসার মতো। বিভিন্ন সরকারি স্কুল এবং জেলা স্কুলগুলোর প্রশ্ন পর্যালোচনা করে এবং দেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর প্রশ্ন পর্যালোচনা করে দেখা গেছে এই প্যাসেজটি এবারের জন্য 100% ইম্পর্টেন্ট। এরপরে আছে ইউনিট 5 এর হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ এই প্যাসেজটি। আশা করছি এই দুটো প্যাসেজের মধ্যে যে কোনো একটি তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। এখন কথা হচ্ছে তারপরে যদি না পাই, ব্যাকআপ তো থাকা দরকার আছে, তাই না? এরপরে যে তিনটা প্যাসেজ দিব এই তিনটা প্যাসেজ তোমরা পড়লে অবশ্যই তোমরা পরীক্ষাতে 100-200 নিশ্চিত যে কোনো একটি তোমরা কমন পেয়ে যাচ্ছ। তাদের একটি হচ্ছে ইউনিট 12 এর মইনুল ইসলাম ওয়াজ এ কোয়ালিফাইড ফার্মার, আরেকটি হচ্ছে ইউনিট 3 এর পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে, সব শেষ প্যাসেজটি হচ্ছে ইউনিট 10 এর জহির রায়হান। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি এই প্যাসেজগুলো যদি খুব ভালোভাবে পড়ো 100% তো কমন পাবেই। আর প্রথম যেই ইউনিটগুলোর কথা বলেছি তা যদি পড়ো তাহলে অবশ্যই 100-200 কমন থাকবে। তো সবাই ভালো থাকো এবং ভালোভাবে প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ।